Hello friends, welcome to my channel Engineering Education and Drawing. আমি তোমাদের ফ্রেন্ড এবং গাইড স্বাগত রাই। কোশ্চেনটা দেখে নিন। Draw orthographic and isometric projection of a hexagonal prism having base 3mm and vertical axis 7mm. সবার প্রথমে আমরা horizontal axis গুলোকে তিনটে parallel লাইনের মাধ্যমে এঁকে নিচ্ছি, অর্থাৎ মাঝখানের লাইনটা axis এবং উপরের দুটো এক নির্দিষ্ট গ্যাপ রাখার জন্য horizontal লাইন। তো আমরা এরপরে আমাদের যে বেস হেক্সাগনটা সেটা আমরা এঁকে নিচ্ছি, এটাই আমাদের প্রিজমের বেস। তাই আমরা হেক্সাগন ড্রয়িংয়ের ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে আমরা যেটা করছি যে এই যে হেক্সাগনটাকে এটাকে আমরা এর চারপাশ দিয়ে একটা নির্দিষ্ট কোয়াড্রিলেটার লাগছি, চতুর্ভুজ এঁকে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা একটি চতুর্ভুজ দিয়ে ইনস্ক্রাইব করে দিলাম। এরপরে নেক্সট আমাদের এবিসিডি দিয়ে আমরা ডিনোট করে দিলাম। এবারে ডি, ফাইভ, ও, ফোর এবং সি এগুলো প্রত্যেকটাকে আমরা ভার্টিক্যালি প্রজেকশন অফ লাইনের মাধ্যমে নিয়ে যাব, প্রজেকশন অফ পয়েন্ট করব। এর মধ্যে থেকে বাঁদিকের দুটো পয়েন্ট এবং ডান দিকের দুটো পয়েন্টকে আমরা উপরের যে হরাইজন্টাল অ্যাক্সিসটা সেইটা পর্যন্ত নিয়ে যাব এবং মাঝখানের যে ওটা সেটা হলো আমাদের অ্যাক্সিস। তাই ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে সেটাকে আমরা 7mm আমরা এইভাবে নির্দিষ্টভাবে ডটেড চেন লাইনের মাধ্যমে ওটাকে আঁকবো এবং বাকি যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলোকে ভার্টিক্যালি এই অ্যাক্সিসটা পর্যন্ত আঁকবো। এরপরে আমরা 7mm মাপ নিয়ে এইটা মাপটা নিলাম এবং ফ্রন্ট ভিউ থেকে দেখলে আমাদের কীরকম দেখতে লাগবে, তো এখানে আমরা সেই জিনিসটাই আঁকার চেষ্টা করছি। আমি প্রথমে হালকা করে এঁকে আউটলাইনটা বানিয়ে নিচ্ছি, এরপরে পুরোটা হয়ে গেলে তখন আমরা ডিপভাবে জিনিসটাকে আরও স্পষ্ট করব। তো এখানে আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। আমরা কনস্ট্রাকশন লাইনগুলো হালকা রাখব এবং যেগুলো আমাদের মেন লাইন সেগুলোকে আমি মোটা রাখছি এবং আমাদের অনেকটা ফ্রন্ট ভিউটা হয়ে গেল। এরপরে নেক্সট আমরা যেটা করব যে এখানে আমাদের আইসোমেট্রিক ভিউটা আমরা এখানে বি এবং সি এর মাপটা নিতে হবে। এখানে অবশ্যই যেন ভুল করে আমরা এ বির মাপটা না নিই, তাহলে এখানে অনেক স্টুডেন্ট এইভাবে ভুল করে ফেলে। এখানে আমাদের বি এবং সি এর মাপটা নিয়ে করতে হবে এবং এভাবে আমাদের যে আইসোমেট্রিক যে বেস সেটা আমরা পেয়ে গেলাম। এটা আমাদের একদম নিচের আইসোমেট্রিক তল, এটা আমরা নাম দিয়ে দিলাম এবিসিডি এবং নাম দেওয়ার পরে আমাদের মিডল পয়েন্টটা সেটা বার করে নিলাম এবং এই মিডল পয়েন্ট থেকেই ভার্টিক্যাল অ্যাক্সিসটা উপরের দিকে উঠবে এবং আমরা জানি যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা 7mm, তাই আমরা ফ্রন্ট ভিউ থেকেও মাপটা নিতে পারি কিংবা ডায়াগোনাল স্কেলের মাধ্যমে নিতে পারি। এরপরে নেক্সট আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে 7mm মাপ নিয়ে প্রত্যেকটা পয়েন্টে এইভাবে বসিয়ে আইসোমেট্রিক ভিউটা তৈরি করার চেষ্টা করছি। এরপরে নেক্সট আমাদের যেটা কাজ হবে সেটা হলো এই যে A1, A2 এই যে পয়েন্টগুলোকে নিয়ে আমরা নিচে হেক্সাগনটা আইসোমেট্রিক ভিউতে নিচে হেক্সাগনটা আঁকার চেষ্টা করব। আমরা প্রথমে আউটলাইনগুলো তৈরি করে নিলাম এবং এরপরে আমরা সর্বপ্রথমে A1 এর মাপ নিলাম এবং A থেকে B-র দিকে A1 পয়েন্টটা নিলাম। আমরা জানি যে A1 এর মাপ যা, B2 এর মাপও তাই, এখানে দেখা যাচ্ছে সেরকমই। তো B2 এর মাপ নিয়ে আবার ঠিক B এর দিক থেকে এর দিকে B2 পয়েন্টটা নিলাম। এরপরে B3 এর মাপ নিয়ে B এবং C এর দিকে এইভাবে মাপটা নিলাম এবং ঠিক একইভাবে 4C এবং এরপরে উল্টো দিক থেকে D5 এবং তারপরে একদম শেষে D6 এর মাপটা নিয়ে নিলাম। এবং এরপরে আমরা যেটা করব যে যে পোর্শনটা দেখা যাবে সেগুলোকেই আমরা বেশি হাইলাইটেড লাইন করব এবং বাকি যে পোর্শনগুলো দেখা যাবে না ফ্রন্ট ভিউতে আইসোমেট্রিকের সেগুলোকে আমরা হিডেন লাইন দিয়ে, অর্থাৎ ডটেড লাইন দিয়ে ডিনোট করব এবং প্রত্যেকটা লাইন যেগুলো দেখা যাবে না সেগুলো আমরা ডটেড লাইনই ব্যবহার করি, এখানে যেরকম দেখা যাচ্ছে। এরপরে আমরা যে করব এই যে পয়েন্টগুলো 1, 2, 3, 4, 5 মানে হেক্সাগনের প্রত্যেকটা পয়েন্টকে আমরা উপর পর্যন্ত, উপরের যে কনস্ট্রাকশন লাইন আছে সেই পর্যন্ত ভার্টিক্যালি প্রজেক্ট করছি প্রজেকশন অফ পয়েন্টের মাধ্যমে।
এবং আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব যে আমাদের আমরা জানি যে প্রিজমের নিচে হেক্সাগন এবং উপরে একটি হেক্সাগন থাকে, এবং আমরা এখানে যে লাইনগুলো দেখা যাবে না সামনের থেকে সেগুলোকে আমরা ডটেড লাইন দিয়ে করে নিচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা উপরের যে হেক্সাগনটা সেটা প্রত্যেকটা লাইনে আমরা দেখতে পাবো। যদি তোমরা প্রিজমটাকে এরকমভাবে অ্যাসোমেট্রিক ভিউতে দেখো, উপরের হেক্সাগনটা পুরোটাই দেখা যাবে। এরপর আমরা অ্যাক্সিসটাকে ও এবং ও ড্যাশ নাম দিলাম, এবং নির্দিষ্ট এই পয়েন্টগুলোকে সব কিছু নাম দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।